হাই ফ্রেন্ডস গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করছি ভীষণ ভালো আছো আমিও খুব ভালো আছি তোমাদের সকলকে মৌডেলি লাইফস্টাইলে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা আমি শুরু করছি আর আজকে একটু আমি সেজে গুজে নিয়েছি তার কারণ হচ্ছে আজকে যেহেতু কালী পুজো তো নিজেকে একটু খুশি করার জন্য কোথাও তো বেরাচ্ছি না বা পুজো টুজো করতে পারছি না তো নিজেকে একটু খুশি করার জন্য একটু নিজের সাজাগুজু করে নিয়েছি একটা অর্ডিনারি শাড়ি পরেছি তো এটাই আমার কাছে অনেক বড় সাজাগুজা কেন আমি তো অর্ডিনারিভাবেই থাকি তো কালী পুজোর আজকে শুভ দীপাবলি শুভ দীপাবলির আমার তরফ থেকে আমার পরিবারের তরফ থেকে এবং আমার চ্যানেলের তরফ থেকে তোমাদের সকলকে জানাই শুভ দীপাবলির প্রীতি ও শুভেচ্ছা অনেক অনেক ভালোবাসা তোমরা সবাই খুব শুভ দীপাবলি পুজো তোমরা খুব আনন্দ করে মজা করে কাটাও তো কালী পুজোর আগের দিন হচ্ছে ভূত চতুর্দশী আর তার আগের দিন হচ্ছে ধ্যানতেরাস ধ্যানতেরাসেও অনেকে অনেক কিছু কেনাকাটা করে তো আমরা তো এবার করতে পারিনি আমরা কিছুই করতে পারছি না তার জন্যই তো মন খারাপ তার জন্য মনটাকে একটু আনন্দ করার জন্যই এই বন্দোবস্ত করছি তো কি বন্দোবস্ত করছি হচ্ছে কি ভোগ খেতে তোমাদের সবারই ভালো লাগে আমার ভীষণ ভালো লাগে যে কোনো ঠাকুরের ভোগ হোক প্রসাদ হোক আমার খেতে খুবই ভালো লাগে তো কোথাও মানে পুজো তো করতে পারছি না এবার কোথাও না যেতেও ইচ্ছা করছে না যেহেতু আমাদের অসুজ রয়েছে সেই কারণে না পুজো বাড়িতে যেতেও মন চাইছে না তো দূর থেকেই মাকে প্রণাম করছি তো নিমন্তন্ন পেয়েছি প্রসাদ বাড়িতেও দিয়ে যায় কিন্তু নিজের মনটা একটু খুতখুত করে তো তাই যাই না তো আজকে নিজের মনটাকে খুশি করার জন্য বা পরিবারের সবাইকে একটু খুশি করার জন্য আমি একটু রান্না বান্না করছি কিন্তু ভোগ তো আর হবে না কারণ ঠাকুরের প্রসাদের আলাদা স্বাদ আর আমি যত ভালো করেই রান্না করি না কেন তার একটা অন্যরকম স্বাদ তো সেই ভোগের সঙ্গে তুলনা হয় না তা তার জন্য আমি আজকে একটা ঘ্যাট রান্না করব খিচুড়ির সঙ্গে ভোগ মানেই প্রথম কথায় থাকবে খিচুড়ি তো খিচুড়ির সঙ্গে একটা ঘ্যাট লাবড়ার তরকারি যেটা বলে পাঁচমেশালি সবজি দিয়ে তো সেই এরকম একটা তরকারি তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব তার আগে তোমাদের আমি কিছু পৌরাণিক ঘটনা বলে নিই যেটা আমি ছোটবেলায় আমার মা ঠাকুমা কাকিমা জেটিমার মুখে শুনেছিলাম তো আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি সেটা তোমরা আমাকে মার্জনা করে নিও আর যারা জানো না তাদের শুনে নিশ্চয়ই খুব ভালো লাগবে আর যারা জানো তাদেরও খুবই ভালো লাগবে কারণ ঠাকুরের কথা পৌরাণিক কথা শুনতে কান্না ভালো লাগে আমার তো ভীষণ ভালো লাগে সেই কারণেই আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি ওই যে বললাম ধানতেরাস ধানতেরাসে অনেকে অনেক কিছু কেনাকাটা করে তো এবার তো আমি কিছু কিনতে পারিনি যাই হোক তোমরা নিশ্চয়ই সেই দিন কেন চোদ্দ প্রদীপ জ্বালানো হয় চোদ্দো শাক কেন খাওয়া হয় আর ভূত চতুর্দশী কথার মানে কি তো এই তিনটে জিনিসই আমি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো তো প্রথম হচ্ছে ভূত চতুর্দশী কেন মানে কথাটার মানে কি তো ভূত কথার অর্থ হচ্ছে তোমার অতীত আর চতুর্দশীর কথার অর্থ হচ্ছে কৃষ্ণপক্ষের চতুর্থীর দিনকে হয় চতুর্দশী তো মহাকালী মা কালী উনি ধীরে ধীরে জাগ্রত হন এবং তার পুজো পরের দিন হয় মানে আজকে মহাকালীর পুজো মা কালীর পুজো তো এইবার আমি তোমাদের বলি যে কেন প্রদীপ আমরা দিই চতুর্দশীর দিন ভূত চতুর্দশীর দিন সন্ধ্যাবেলা প্রত্যেকেই নিজের বাড়ি ঘরে বাইরে উঠোনে ছাদে সব জায়গায় প্রদীপ দিয়ে মোম দিয়ে টুনি লাইট দিয়ে যে যেভাবে পারে সাজায় কিন্তু প্রদীপটা মাস্ট প্রদীপ দেয় সবাই দেয় প্রদীপ আগে না আমরা ছোটবেলায় হাতে বানিয়ে প্রদীপ দিতাম মাটির দিয়ে হাতে প্রদীপ বানাতাম সে আনন্দ আলাদাই মানে সেই আনন্দর কোনো তুলনা নেই এখন তো কিনতেই পাওয়া যায় কেনা প্রদীপ কালারিং প্রদীপ অনেক ধরনের প্রদীপ ক্যান্ডেল কিনতে পাওয়া যায় সেই সব দিয়ে আমরা বাড়ি ঘর দুয়ার সুসজ্জিত করে থাকি আলোয় আলোয় আর টুনি লাইট অনেক রকম লাইট আছে সেই সব দিয়েও আমরা করি তো যাই হোক দীপাবলি মানেই হচ্ছে আলোয় আলোকিত সুসজ্জিত এক একটা পরিবেশ আর ভীষণ ভালো লাগে মনটাও খুব আনন্দ হয় এবার আমি মূল কথায় চলে আসি কেন আমরা চোদ্দ প্রদীপ দিই ভূত চতুর্দশীর দিন সন্ধ্যাবেলা কারণ আমাদের পৌরাণিক মতে ধারণা যে আমাদের যে পূর্বপুরুষরা আছে তারা মাটি জল বাতাস আর অগ্নির সঙ্গে মিশে আছে তাই তাদের নামে উৎসর্গ করে আমরা চোদ্দটি প্রদীপ জ্বালিয়ে থাকি বাড়ির যে কোনো জায়গায় ঘরের ভিতর কেউ উঠোনে কেউ ছাদে কেউ যে যেইভাবে পারে বা যার যেরম জায়গা আছে সে মোমবাতি লাইট নানান ধরনের জিনিস দিয়ে সুসজ্জিত করলেও কি হবে চোদ্দ প্রদীপ মাস্ট দেবেই ভূত চতুর্দশীর দিন সন্ধ্যাবেলা তো এই কারণেই দেওয়া হয় আর চোদ্দো শাক কেন খাওয়া হয় পৌরাণিক মতে একটা গল্প আছে বা কথা আছে যে একজন ব্রাহ্মণ তার স্ত্রীকে নিয়ে তার বাড়িতে বসবাস করতো তো তারা নিজেদের বাড়িটাকে কোনো সময় পরিষ্কার করতো না অযত্নে অপরিষ্কার অবহেলায় ফেলে রেখে দিত তো সেই কারণে ওই অপরিষ্কার নোংরা বাড়িতে বা শেষ বাড়িতে অনেক ভূতেদের বাসা হলো বসবাস হলো মানে ভূতরা এসে বসবাস করলো যেহেতু ওরম শেষ নোংরা কোনো এ ছিল না আলোকিত ছিল না বা পরিষ্কার ছিল না সেই কারণে তো বসবাস করলো একদিন হঠাৎ কি হলো ভূতেদের সরগোল ওই ব্রাহ্মণ মশাই শুনতে পেলেন তো শোনার সঙ্গে সঙ্গে ব্রাহ্মণ মশাইয়ের তো মাথায় হাত যে বাবা বাবা ভূত চলে এসছে তো এখন কি করা যাবে পরের দিনই উনি উনি করলেন নিয়ে ওনাদের বাড়ি যেটা ছিল যেখানে ওনারা বসবাস করতো ভূতরা বসবাস করতো তো সেই বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন খুব যত্ন সহকারে করে একদম পরিষ্কার পরিচ্ছন্ন করলো আর গাছের সরি চোদ্দটি গাছের যে পাতা সেই পাতা সহ গঙ্গাজলে ডুবিয়ে সারা বাড়িতে গঙ্গাজল ওই চোদ্দোটা পাতা সহ ছিটাতে লাগলো সারা বাড়িতে তো ছিটি এইভাবেই শুদ্ধিকরণ করলো তো এই শুদ্ধিকরণ করার পরেই আমাদের চৌদ্দো শাক খাওয়ার প্রচলন হলো যেহেতু মাটির সঙ্গে মিশে আছে সেই কারণে বিশেষ করে মাটির সঙ্গে এই ১৪ শাক মিশে রয়েছে বলেই এই শাক খাওয়ার প্রচলন আমাদের মধ্যে আজও চলে যাচ্ছে এখনো চলে যাচ্ছে আমরা এখনো সেই জিনিসটা পালিত করি বা পালন করে থাকি তো এইভাবেই হয়েছে ভূত চতুর্দশীর গল্প বা পৌরাণিক মতে কথা তো এটাই হচ্ছে মেন কথা আর চোদ্দ শাকের নামও আছে সেটা আমি এখন আর বললাম না চোদ্দটা শাকের নাম তোমরা অনেকেই জানো তো যাই হোক এই হচ্ছে কথা তো আমি এবার রান্নাটা স্টার্ট করি অনেক বকবক করে ফেলেছি অনেক কথা বলে ফেলেছি পৌরাণিকভাবে তো যাই হোক ঠাকুমাদের মতো হয়তো গল্প করলাম আমার ভীষণ ভালো লাগে জানো তো এই পৌরাণিক ঘটনাগুলো শুনতে জানতে কেউ যদি আলোচনা করেন আমার খুব ভালো লাগে আর প্রসাদ খাওয়ার কথা তো বললামই কান না ভালো লাগে তো যাই হোক আমি দেখি চেষ্টা করে যদি আমি ওরম পারি কিনা হবে না আমি একদম হানড্রেডে হান্ড্রেড পার্সেন্ট শিওর ওরম স্বাদ আসবেই না কারণ ভগবানের পর্শ আর আমাদের মতো সাধারণ মানুষের হাতের তৈরি রান্নাও হবে না কারণ আমরা আমরাই ভগবানকে রান্না করে দিচ্ছি তার সামনে ভোগ নিবেদন করছি কিন্তু করলে কি হবে উনি তো সেটা গ্রহণ করছে গ্রহণ আমার গলা না শুকিয়ে যাচ্ছে বারবার সরি গো কিছু মনে করো না ওয়েদারটার জন্য হচ্ছে তো যত উনি যা ভোগ যখন নিবেদন আমরা করি উনি যখন গ্রহণ করে ওই গ্রহণটার জন্যেই ভোগের সাত দ্বিগুণ হয়ে যায় দ্বিগুণ থেকে দ্বিগুণ হয়ে যায় তো সেই কারণে সেটা তো আমি আনতে পারবো না তবুও চেষ্টা করে নিজের মনকে খুশি দেওয়ার জন্য তো রান্নাটা স্টার্ট করে দি আমি দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা তেজপাতা দিয়েছি আর পাঁচ ফোরন দিয়ে দিলাম এখানে সবজিগুলো সব ধুয়ে রেখেছি এখানে সবজিগুলো সব দিয়ে দিয়েছি এখানে অনেক রকম সবজি আছে বাঁধাকপির ফুলকপির ডাটি আছে হ্যাঁ আলু বেগুন পটল সবই আছে টমেটো সবই আছে মোটামুটি বরবটি সব দিয়ে আমি এটাকে আগে ভালো করে ভেজে নেব কারণ কাঁচা সবজির একটা তো গন্ধ থাকে বুনো বুনো তো সেই কারণে আমি এটাকে ভালো করে ভেজে নেবো প্রথমে এখানে আছে কপির ডাট এই কপির ডাটগুলো আমি একটুখানি সেদ্ধ করে নিয়েছি তো এটাও আমি এর মধ্যে এখন দিয়ে দিলাম সেদ্ধ করে জল ঝেড়ে রেখেছি বলে এই ঝুড়িটা করে রেখেছিলাম এবার এর মধ্যে পরিমাণ মতো লবণ আমি দিয়ে দেবো তাহলে আদা করে রেখেছি বেটে এই আদাটাও দিয়ে দেব হলুদ দিয়ে দিলাম জিরার গুঁড়ো দিয়ে দিলাম ধনের গুঁড়ো দিয়ে দিলাম আমি একটু মিষ্টি দেবো সবজি এগুলো একটু সেদ্ধ হলে তারপরে আমি মিষ্টিটা দেব মানে চিনি দেবো এবার এটাকে আমি ভালো করে কষিয়ে নেবো বা ভেজে নেবো তো আমি এটা করে নিই তরকারিটা পুরো রেডি করে নিই তারপরে তোমাদের আমি এটার ফাইনাল লুক দেখাবো আর এর মধ্যে আমি নামানোর আগে একটু ধনে পাতা দেবো তো আর কি কি রান্না করেছি ভোগের জন্য আমি মানে ভোগের মতন করে ভোগের জন্য নয় ভোগের মানে মনে আনার জন্য সেই ফিলিংসটা তো কি কি রান্না করেছি সেটাও আমি তোমাদের দেখাবো আমি এটা আগে করে নিই তো আমার রেডি হয়ে গেছে আজকের দুপুরের মেনু তার সঙ্গে মনকে খুশি করার মতন মেনু একদম ভোগের মতন করেই আমি সাজিয়েছি দুঃখের বিষয় ঠাকুরকে নিবেদন আমি করতে পারলাম না তো আজকে কি কি দুপুরের মেনুতে রয়েছে খিচুড়ি রয়েছে গোবিন্দভোগ চালের খিচুড়ি মুগ ডাল দিয়ে পাপড় ভাজা চাটনি পাঁচ রকম ভাজা আলুর দম আর এই যে তরকারিটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করলাম সেই তরকারিটা লাবড়ার তরকারি তো এই হচ্ছে আমাদের দুপুরের খাওয়া তো আমি খেয়ে নিই এবার আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি অনেকটা বড়ই করে ফেলেছি আর বড় করতে চাই না তো আবারও আমি তোমাদের সকলকে বলছি শুভ দীপাবলি দীপাবলির তোমরা খুব খুব মজা করে আনন্দ করে কাটাও অবশ্যই সতর্কভাবে সাবধানভাবে তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ ততক্ষণের জন্য তোমরা সবাই খুব খুব ভালো থেকো সুস্থ থেকো আর দেখতে থেকো মৌ ডেলি লাইফস্টাইলটা